সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার। আজ রাজার উপজেলায় 12তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2019 উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ 2 এপ্রিল রাজার উপজেলা পরিষদের উপজেলা লাইসিয়াম পরিষদ ভবনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য সংস্থা কেন্দ্র রাজারের সহযোগিতায়, শাখারপার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় 10 জন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দেওয়া হয়, 1টি ট্রাইসাইকেল দেওয়া হয় এবং 2জন প্রতিবন্ধী ব্যক্তিকে 2টি লাঠি দেওয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান খান, উপস্থিত ছিলেন রাজার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন, উপস্থিত ছিলেন রাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য সংস্থা কেন্দ্রের কর্মকর্তা, উপস্থিত ছিলেন শাখারপার প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরও উপস্থিত ছিলেন রাজার পৌরসভার মেয়র জনাব শামীম নেওয়াজ, উপস্থিত ছিলেন রাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপস্থিত ছিলেন 71 টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোনাসিব ফরাজি সজীব, উপস্থিত ছিলেন ইউটিউব লাল সবুজ চ্যানেলের সম্পাদক সুজন হোসেন রিফাত সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় প্রতিবন্ধী শিশুদের মাঝে যে হুইল চেয়ার বিতরণ করা হয় এবং বিভিন্ন বক্তারা বলেন যে প্রতিবন্ধী শিশুরাও, প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের অংশ, তাদেরকে পিছিয়ে রাখলে হবে না, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, এই কাজে সবাই সামিল হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হয় এবং তাদেরকে যেন কখনো অবমূল্যায়ন না করা হয় সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়। আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের টেকের হাট প্রতিনিধি খন্দকার রুহুল আমিন মুকুল সহ সাংবাদিক বৃন্দরা। আমি ভিক্ষা করবো কেন? আমি আমি চাই, আমি কেটে হাত পাততে চাই না, চাই না। আমি যত কষ্ট নিজের মতো কর্ম করিয়া, নিজে কর্ম করিয়া খাইতে চাই। আল্লাহ জানি আমার এই কারণ, তুমি কেউ বোঝা হইতে চাও না, নিজেই অন্যরে চালাই দিচ্ছ। আল্লাহ জানি ভিক্ষা কোনোদিন না করাই, যে আমার কাছে দেওয়া করি দেখলে খালি যা ইনকাম হয় কেমন, প্রতিদিন 500 হয়, কোনোদিন 600 হয়। কে কে চাই এই টাকা দিয়ে কে কার চালাও?
আপনি যে টাকা পান এই টাকা দিয়ে কারে কারে চালান? আমার মাই আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, বাপ নাই, সবাই কি আপনার এই টাকা দিয়ে চালান? না সবাই বলতে বলে সবাই রে আমার এই টাকা দিয়ে আমি হ্যাঁ বলেন সবাই আমার এই টাকার উপরেই সবাই খাওয়ানো আর সব কিছু খরচ পরিবারটা চলে আপনার পরিবারটা চলে। ধন্যবাদ।